হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ফাল্গুনিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো দেখো, এখন বাজে 11:25। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো বিছানার কি অবস্থা হয়ে রয়েছে। তো চলো বিছানাটা তাড়াতাড়ি করে তুলে ফেলো। ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ আমি চান টান করে পুরো রেডি হয়ে গেছি। আমার পুজো দেওয়া, রান্না করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি খাবো, খেয়ে যাব একটু কাস্টাপাড়া। কাস্টাপাড়ায় যাব, তার কারণ হচ্ছে কাস্টাপাড়ায় আমার মেয়ে পড়ে। তো মেয়েকে আমার আনতে যেতে হবে আস্তে আস্তে, তাও ধরো 6টা বাজবে। তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো যেতে যেতে ফ্রেন্ডস দেখো আমি রেডি হয়ে গেছি, ঝট করে খেয়ে নিয়ে ঝট করে রেডি হয়ে গেছি। তা তোমাদের বললাম যে আমি এখন কাস্টমারে যাব। আমি যাব হচ্ছে আমার মেয়ের স্কুলে। তো এখন 4:30 ছুটি হবে। তো চলো যেতে থাকি, রাস্তাতে যেতে যেতে তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তা দেখো ঝট করে আমার খাওয়া হয়ে গেছে, আর এই দেখো আমি ঝট করে রেডি হয়ে গেছি। এখন যাব আমি আমার মেয়ের স্কুলে কাস্টাপাড়া। তখনই তোমাদের বললাম যে আমি কাস্টাপাড়ায় যাব। তা আমার মেয়ে ছুটি হবে 4:30 সময়, আস্তে আস্তে ঠিক 6টা বেজে যাবে। তা চলো আমার সাথে থাকো, যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। চলো হালকা পাতলা একটু বৃষ্টিও হয়ে গেছে। চলো এখন ঘুরো রাস্তায়। তো দেখো ওদের স্কুল ছুটি হয়ে গেছে। Oh,
তো চলো আমরা চলে এসেছি, এখন আমি বাস থেকে নেমে ফ্রেন্ডস আমি বাড়ির দিকে চলে এসেছি। ওই যে আমার মেয়ে পাশে, সারাদিন অনেক খাটনি গেছে, তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে, চলো টাটা।